ফুল ট্রেনে উঠে পড়েছিলেন 2011 সালে। আমার আবেদন, আপনি ভুল ট্রেনে উঠে পড়েছেন একবার, ভুল তো মানুষই করে। রবীন্দ্রনাথ আমাদের বলেছেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আর আমাদের কিংবদন্তি নেতা প্রয়াত কমরেড জ্যোতি বসু বলেছেন, মানুষ কখনো কখনো ভুল করে ঠিক, কিন্তু শেষ পর্যন্ত মানুষই ইতিহাস রচনা করে। তাই তৃণমূলের সভ্য, ভদ্র, বিনয়ী, সংযত, যুক্তিবাদী যে অংশ আছেন, সেই অংশের কাছে আমার হাত জোড় করে বিনম্র আবেদন। হতেই পারে ভুল, 2011 সালে আপনি একটা ভুল ট্রেনে উঠেছিলেন। আপনি তখন জানতেন না অপার ফ্ল্যাট থেকে 21,47,00,000 আর 27,90,00,000 পাওয়া যাবে। ঠিক, আপনি জানতেন না। আপনি জানতেন না অনুব্রত মণ্ডলের মেয়ে প্রাইমারি স্কুলে চাকরি করবে, একদিনও স্কুলে না গিয়ে বেতন পাবে। আপনি জানতেন না পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পরের দিন পরেশ অধিকারীর মেয়ের চাকরি হবে। এগুলো সত্যিই আপনি জানতেন না, আপনার দোষ না। কিন্তু আপনি আজকে বুঝতে পারছেন আপনি ভুল ট্রেনে উঠেছিলেন। তিনটে স্টেশন আপনি পেরিয়ে এসছেন, 2011 ফার্স্ট স্টেশন ভুল ট্রেনে উঠে, 2016 সেকেন্ড স্টেশন ভুল ট্রেনকে বিশ্বাস করে, 2021 থার্ড স্টেশন, অনেকটা পিছিয়ে গেছেন। এবার ট্রেন থেকে নামুন, উল্টো দিকের ট্রেনে উঠুন, বামপন্থীদের দিকে আসুন। মানে এই এটা বলতে পারি যে যারা তৃণমূলের সৎ মানুষ যারা রয়েছেন আপনার কথায়, তাদের একরকমভাবে আহ্বান জানাচ্ছেন যে আপনাদের দলে যোগদান করার জন্য? 100 বার তাদের কেন, পশ্চিমবাংলার সমস্ত সভ্য, ভদ্র, শিক্ষিত, সুস্থ মানসিকতা সম্পন্ন, যুক্তিবাদী মানুষ সকলে, আপনিও তার মধ্যে পড়তে পারেন, কোনো বিজেপি কর্মীও তার মধ্যে পড়তে পারেন, সকলের কাছে আবেদন জানাচ্ছি যে অনেক ক্ষতি হয়ে গেল পশ্চিমবাংলাটার। 1,92,67,000 টাকা দেনা নিয়ে শুরু করেছিল এই সরকার, এই 1,92,000 কোটি, 1,92,000 কোটি টাকা নিয়ে শুরু করেছিল, এখন 5,85,000 কোটি টাকা দেনা। এ দেনা তো তৃণমূলের ঘরে যে সন্তান আগামীতে জন্মাবে তারও মাথার উপর চাপবে, তো বেছে বেছে সিপিএমের উপর হবে না। 16 টাকার কেরোসিন তেল 100 টাকা দিয়ে বেছে বেছে সিপিএম কেনে না, তৃণমূলকেও কিনতে হয়। নরেন্দ্র মোদীর 1 কলমের গুঁতোয় 808টা জীবনদায়ী ওষুধের দাম 15-35% বেড়েছে, বিজেপির কর্মীকেও কিনতে হয়। ব্যাংক অ্যামাল গামেট হচ্ছে। নীরব মোদী দেশের বাইরে থেকে বলছেন যে তিনি যে 13,000 কোটি টাকা নিয়ে পালিয়েছিলেন তার 32% তিনি পেয়েছেন, 68% বিজেপির নেতারা নিয়ে নিয়েছে। এর আগে ললিত মোদীও এক কথা বলেছেন, সবচাইতে বেশি কর ছাড় হয়েছে সবচাইতে বড় কর্পোরেটদের, 10,62,000 কোটি টাকা নরেন্দ্র মোদীর আমলে, 10,62,000 কোটি টাকা। আর জনগণের উপর জিএসটি চাপানো হয়েছে 11,00,000 কোটি টাকার, যা জনগণ দিচ্ছেন। ফলে অল্প কিছু বড় লোককে পুষে সাধারণ মানুষকে একেবারে নিচের তলায় নামিয়ে দেওয়ার রাজনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ড চূড়ান্তভাবে এদেশে চলছে। স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর বক্তৃতায় হিন্দু রাষ্ট্র পতনের সব রকমের লক্ষণ স্পষ্ট, কাশী হবে তার রাজধানী, নতুন সংবিধান রচনার কাজ চলছে। ফলে এই যে গোটা দেশটা, আমাদের রাজ্য সহ, একটা সর্বনাশের দিকে যাচ্ছে। এই সর্বনাশের হাত থেকে যদি দেশকে, রাজ্যকে বাঁচাতে হয়, একা সিপিআইএমের কর্মীরা পারবে না, একা সিপিআইএমের সমর্থকরা পারবে না, অনেক মানুষ চাই। তৃণমূলের ভিতর, বিজেপির ভেতর, অন্য রাজনৈতিক দলের ভিতর যে অংশ আছেন, যারা মনে করেন দেশটা সর্বনাশের দিকে যাচ্ছে, রাজ্যটা সর্বনাশের দিকে যাচ্ছে, আমি সকলের কাছে আবেদন করছি, ভুল ট্রেনে উঠে পড়েছেন,
বদলান, নামুন, ঠিক টেনে উঠুন।